গঙ্গাসাগরের K1 বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হল সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প। চৌঠা সেপ্টেম্বর সোমবার সকাল থেকে শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের অধীন গঙ্গাসাগরের K1 বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হল সপ্তম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প। ক্যাম্প থেকে 35টি প্রকল্পের পরিষেবা পাবেন গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ। সোমবার গঙ্গাসাগরের K1 বাস স্ট্যান্ডে ওই সপ্তম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলি সিংহ এবং গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল সহ অন্যান্যরা। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com-এর ক্যামেরার মাধ্যমে। এদিন ওই বিষয়ে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল কাকদ্বীপ.com-এর ক্যামেরার সামনে কি বললেন আসুন শুনে নিই। আজ গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতে সাগর ব্লকের অন্তর্গত গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং তার প্রসূত মস্তিষ্ক থেকে যে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি বড় স্কিম বেরিয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে অনুষ্ঠিত হচ্ছে K1 বাস স্ট্যান্ডে। আজ এই দুয়ারে সরকার ক্যাম্পে সমস্ত মানুষজনেরা তারা বিভিন্নভাবে সরকারের যে স্কিম সেই স্কিমের কাগজপত্র জমা দিচ্ছেন। একদম মহাসমারোহে উৎসবের মেজাজে সবাই কাগজপত্র জমা দিচ্ছেন। আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, শ্রদ্ধা নিবেদন করি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসূত মস্তিষ্ক থেকে যে দুয়ারে সরকার যে পরিকল্পনা, এই পরিকল্পনা একটি ব্যাপক গ্রহণযোগ্যতা এসছে। এই পরিকল্পনার মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা এসছে এবং ব্যাপকভাবে সাড়া পড়েছে জনমানসে। গঙ্গাসাগর থেকে ক্যামেরায় শুভ্রাংশু করণের সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাকদ্বীপ.com।